আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। আই অ্যাম সাইফুন্নাহার শাপলা। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন আমলা সদরপুর সেকেন্ডারি স্কুল অ্যাজ এ ইংলিশ টিচার। হাউ আর ইউ ডুইং টুডে? আই হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড স্টেইং সেফ অ্যান্ড হেলদি অ্যাট হোম। দিস ক্লাস ইজ ব্রট টু ইউ বাই আমলা সদরপুর সেকেন্ডারি স্কুল। Okay, dear learners, I would like to discuss with you this, you know, this is your English first paper book. Before going to my main topics, I would like to share something to you. That is, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের এটা NCTB কর্তৃক প্রদত্ত। তো অনেকে আমি এটা নোটিস করি যে তোমরা হচ্ছে ইংলিশ যে টেক্সট বুক সেটা পড়তে অনেক অনীহা প্রকাশ করো। সেটা হচ্ছে যে এখান থেকে সরাসরি কোনো প্রশ্ন আসে না, বা হুবহু হয়তো তোমাদের সিন প্যাসেজ একটা আসে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে তোমরা অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের প্রতি তোমরা অনেক গুরুত্ব দিবে, এই কারণে যে এখানে লটস অফ ওয়ার্ড, ইউ ক্যান গেট ম্যানি ওয়ার্ডস, এবং তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যে হচ্ছে স্ট্রাকচার, শব্দ গঠন, শব্দের ব্যবহার, এগুলো তুমি শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। সেই জন্য তোমাকে অবশ্যই ইংলিশ টেক্সট বুক পড়তে হবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, টুডে ইউ ক্যান সি হেয়ার টুডেজ টপিক্স ইজ আওয়ার ফোক সং। সো দিস ইজ দ্য ইউনিট 1, এ গ্লিমস অফ আওয়ার কালচার। দ্য টাইটেল ইজ আওয়ার ফোক সং। হিয়ার এ প্যাসেজ, সো আই রিড দিস প্যাসেজ অ্যান্ড প্লিজ গেট অ্যাটেন্টিভ। ফোক সং আর সংস সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। ফোক সং আর সংস, এটা হচ্ছে নির্দিষ্ট একটা কমিউনিটি অথবা দেশের একটা ঐতিহ্যবাহী ধারা। আমাদের সেইভাবে এটা গাওয়া হয়। হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দ্য সংস। সো হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস, অর্থাৎ এটা সাধারণ মানুষের যে বৈশিষ্ট্য বা প্রসঙ্গ, থিমস অর্থাৎ তাদের ভাষা এবং শব্দ, এটা একটা আলাদা ধারা বা এটা একটা ঐতিহ্য বহন করে। দ্যাট হ্যাভ এক্সিস্ট ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপুল। দ্যাট হ্যাভ এক্সিস্ট অর্থাৎ দীর্ঘ দিন ধরে একটা মানুষের ভিতরে, অর্থাৎ খুব ইন জেনারেল পার্সন, যারা আমাদের সমাজে একদম সাধারণ মানুষের ভিতরে এটা বিরাজমান। উই হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু বিশাল সমৃদ্ধ, অর্থাৎ অনেক একটা সমৃদ্ধময় একটা ইতিহাস আছে আমাদের লোকসঙ্গীতের। অফ দেম আর এগুলোর মধ্যে দেখো স্পেশালি আছে হচ্ছে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি। সংস অফ হাসান রাজা আর ভেরি পপুলার। হাসান রাজা লোকসঙ্গীতে একজন নাম করা আমাদের শিল্পী। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড, অর্থাৎ এই যে বিশেষ ধারার যে গান, এটা বাজানোর জন্য আমাদের স্পেশাল কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। ওকে ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দিস প্যাসেজ আওয়ার ফোক সং, অর্থাৎ এটা আমাদের লোকসঙ্গীত বা পল্লীগীতি। তোমরা জানো যে ভাওয়াইয়া, ভাটিয়ালি, স্পেশালি লালন গীতি, এখন আমরা সবাই লালন সঙ্গীতের উপরে আমরা প্রচণ্ডভাবে এটার উপরে আমরা দক্ষতা বলি না কেন, এটার পরিচিতি বলি না কেন, একটা বিশাল একটা ক্ষেত্র তৈরি করেছে আমাদের ফোক সঙে। সো
এই প্যাসেজে ইন দিস প্যাসেজ উই ক্যান গেট সাম নিউ ওয়ার্ডস হেয়ার ইজ ইট Okay, dear learners, look at this chart. Keywords, you can. Our keywords is in this passage. Folk. Folk means people in general. People in general means অর্থাৎ খুব সাধারণ মানুষ যারা আমাদের সমাজের খুব সাধারণ মানুষ যেগুলো আছে অর্থাৎ লোকো. এই folk means হচ্ছে people in general. সাধারণ মানুষ অর্থাৎ লোকো. এখানে দেখো একটা সেন্টেন্স ইউ ক্যান মেক দিস ওয়ার্ড সেন্টেন্স দেয়ার আর ম্যানি ফেমাস ফোক সিঙ্গার ইন আওয়ার কান্ট্রি ফোক দিয়ে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে ইউ ক্যান রাইট অ্যানাদার সেন্টেন্স অ্যান্ড ট্রাই অ্যাট হোম মিউজিক্যাল মেলোডিয়াস মিউজিক্যাল মিন্স মেলোডিয়াস অর্থাৎ সুরেলা অর্থাৎ সুর সমৃদ্ধ যেখানে সুরের একটা আবহাওয়া বা সুরের একটা পরিবেশ তৈরি হয় মিউজিক্যাল অর্থাৎ মেলোডিয়াস যেটাকে আমরা সুরেলা বলবো আই অ্যাটেন্ড এ মিউজিক্যাল প্রোগ্রাম মিউজিক্যাল দিয়ে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে আই অ্যাটেন্ড এ মিউজিক্যাল প্রোগ্রাম ইনস্ট্রুমেন্টস ইনস্ট্রুমেন্ট মিন্স যন্ত্র কিন্তু আমরা এই ইন দিস প্যাসেজ ইনস্ট্রুমেন্ট মিন্স হেয়ার ডিভাইসেস টুলস অর্থাৎ যন্ত্র বা বাদ্যযন্ত্র গিটার ইজ এ ভেরি পপুলার ইনস্ট্রুমেন্ট ইন মডার্ন সং গিটার তো অবশ্যই তোমরা চিনো তো গিটার এইখানে দেখো গিটার হচ্ছে গিটার ইজ এ ভেরি পপুলার ইনস্ট্রুমেন্ট ইন মডার্ন সং যেটা কিনা আধুনিক সঙ্গীতে গিটার খুবই একটা জনপ্রিয় বাদ্যযন্ত্র সো তোমরা এখানে আমরা কি পেলাম এই প্যাসেজ থেকে আমরা যেটা দেখলাম এখানে আমরা কিছু কিওয়ার্ড পেলাম সো ইফ ইউ রিড মোর অ্যান্ড মোর ইন এ টেক্সট বুক অর প্যাসেজ ইউ ক্যান ফাইন্ড লটস অফ নিউ ওয়ার্ডস সো ইউ ক্যান ইউজ ইন ইয়োর ওন ওয়ে অল দ্য নিউ টাইপস অফ ওয়ার্ড ওকে মাই ডিয়ার লার্নার্স সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে নেক্সট দিস ইজ এ ভেরি শর্ট ক্লাস ফর ইউ সো নাও আই এটা সরাই ফেলি Okay, my dear student, now I'd like to give you your homework. Homework is Do you like folk song? Do you like folk song? Do you like folk song? If you do, who is your favorite folk singer? If you do, you do who is your favorite folk singer who is your favorite folk singer
folk singer, which song or songs do you like most? Which songs? Which song or songs? Which song or songs do you like most? So, it will your homework. Do you like folk song? If you do, who is your favorite folk singer? Which song or songs do you like most? Okay, my dear student, that's it for today. Next class, I will discuss your question pattern and question analysis. Till then, Allah Hafiz, stay safe and thank you.